ফিরলাম বিরতির পর কালী পুজোর এই আড্ডায়। অনেক জায়গাতেই মোটামুটি মায়ের পুজোর প্রস্তুতি পর্ব শেষ, যেখানে এখনও চলছে তারাও খুব ব্যস্ত। আসলে এই দিনগুলোতে, এই সময়গুলো বিশেষ করে, খুব হুড়মুড় করে সময় এগিয়ে চলে এবং আমরা এটা করব, ওটা করব, সেটা করব করতে করতে কোথাও একটা মাঝে মধ্যেই মনে হয় যা এটা তো করা হলো না, যা ইমা ওটা তো ভুলে গেছি। বিশেষ করে ওই যে আবাসনের পুজোগুলোতে, সেখানে কিন্তু এটা হয় খুব বেশি করে। মন্দিরে যেমন বাসন কোসন সব একেবারে রেডি থাকে, সমস্ত জিনিসপত্র একেবারে তৈরি থাকে, ফলে সেখানে এই সমস্যাটা হয় না। কিন্তু আমাদের মতো যারা এই আশপাশের প্যান্ডেলে বা আবাসনের পুজোর সঙ্গে যুক্ত, তাদের কিন্তু এই সমস্যাগুলো ভীষণভাবে হয়। আমার এবছর অন্তত আপনাদের সঙ্গে সময় কাটানোর একটু সময় হয়েছে, ফলে ওই কাজটা খানিকটা সামলে দিয়ে এসে পড়েছি আপনাদের কাছে। আর এই মুহূর্তে যে শিল্পী বন্ধু রয়েছে, তার সঙ্গে আপনাদের আলাপটা করিয়ে দিই, রয়েছে আফরিন, আফরিন রহমান। খুব ভালো লাগছে আজকের এই বিশেষ দিনটায়, বিশেষ সন্ধ্যায় তোমাকে পেয়ে। আমারও খুবই ভালো লাগছে, সকলকে জানাই শুভ সন্ধ্যা আর দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। অবশ্যই তোমার জন্য অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। চলো গানে গানে শুরু করবি, তারপরে তো আমরা আড্ডা দেবই। আজকে কালী পুজোর আড্ডায় এসেছি, শ্যামাসঙ্গীত তো গাইবই, কিন্তু প্রথম গানটা আমি বাংলা ভক্তিগীতি দিয়ে শুরু করছি। গরিদায় রতন ও গো মনির মতন, কি দিয়ে পুজিব আজি সাজাব চরণ। ও গরিদায় রতন চ
আফরিন, বড্ড প্রিয় একটা গান দিয়ে শুরু করেছো, খুব প্রিয়, খুব প্রাণের কাছাকাছি একটা গান, যে গান লিখেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুর, তাই না? শিপ্রা বসু গেয়েছেন। আহা, তিনজনেই অত্যন্ত শ্রদ্ধা, অত্যন্ত প্রিয় মানুষ, এবং তুমি একটা মিষ্টি মেয়ে, খুব প্রিয় গান বোঝাই যাচ্ছে, কারণ একটা আড্ডার শুরু তুমি করলে এই গানটা দিয়ে। কিরকম ভাবনা আজ, কিরকম ধরনের গান শোনাবে বলো? যেহেতু কালী পুজোর আড্ডা, শ্যামাসঙ্গীত বেশিরভাগটাই থাকবে, তাছাড়া অন্যান্য গান তো আছেই, যেমন ভজন, রামপ্রসাদী, এগুলো তো রাখতেই হবে। অবশ্যই, মানে এমন মানুষের একজনের নাম নিলে, এমন একজন সাধকের যিনি গানের মধ্যে দিয়ে তার প্রার্থনা পৌঁছে দিয়েছেন এমনভাবে যে সেই প্রার্থনার মন্ত্র আজও আমরা বহন করে চলেছি, তাই তো? এরপর কি শোনাবে বলো? এরপরে ওই যে বললাম কালী পুজোর আড্ডা, তো শ্যামাসঙ্গীতে ঢুকি? অবশ্যই। আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম, আমার সর্বঙ্গে লিখে দিও কালী কালী নাম, কালী ছাড়া মোর জীবনে, কালী ছাড়া মোর জীবনে,
সব ধর্মই আসলে এক জায়গায় মিলেমিশে যায়। অমরিক সিং অরোরাকে যখন যখন আমরা দেখেছি ওই রকম একটা গেট আপ নিয়ে যখন মাকালি গান করছেন, মানে চোখে মুখে সেই ভক্তিটা বেরিয়ে আসে। ভক্তি আসলে সব, সত্যি তাই। নিবেদনের ভাষা যদি সঙ্গীত হয়, ভক্তি সেখানে যদি ভরপুর মাত্রায় দিয়ে দেওয়া হয়, তাহলে আর কিচ্ছু লাগে না। একদমই, কথা সুর তাল ছন্দ সব নিয়ে আমাদের অর্ঘ্য সাজানো। কালী পুজোর আড্ডায় তো আমরা আছি এই মুহূর্তে। আফরিনকে যারা সঙ্গত করছেন তাদের সঙ্গে পরিচয়টা তো করে নিতে হবে, তাই না? অভিজিৎদা রয়েছেন, অভিজিৎ বসু তবলায় নমস্কার, রয়েছে বঙ্কিম নমস্কার গিটারে, আর কিবোর্ডে আমাদের খুব প্রিয় শুভঙ্কর। আমরা সবাইকে নিয়ে ফিরব, সবাইকে নিয়ে ফিরব, কিন্তু এখন সবাই একটু থামার, একটু ছোট্ট বিরতি, যাবো আর আসবো। বিরতির ওপার থেকে এবারে ফিরে আসার মাঝখানে নানা কথা মনে হচ্ছিল আজকের এই বিশেষ দিনটাকে কেন্দ্র করে। নানা অভিজ্ঞতা, নানা রকম অনুভূতি, নানা রকম এক্সপেরিয়েন্স তো আমাদের রয়েছে, তোমার ছোটবেলা থেকে বড় হওয়া, তার মধ্যে নিশ্চয়ই বাজি পোড়ানো ইত্যাদি সব আছে। চরকি থাকে না আমাদের, না বাড়িতে প্রচুর একটা বড় ছাদ আছে, হ্যাঁ, সেখানে প্রত্যেক কালী পূজায় ফানুস তো উড়বেই, আর চরকি খুব ঘোরাতে ভালোবাসে। দারুন, আর ফুলঝুরি তো থাকেই, মেয়েদের থাকবে, ছোট থেকে বড় হওয়া ফুলঝুরি থাকবেই, রং মশাল এখন আর সেভাবে দেখি না। আরেকটা জিনিস আমার খুব প্রিয়, সেটা হচ্ছে তুবলি। হ্যাঁ, দেখতে খুব সুন্দর লাগে, চরকিটা একটু ডেঞ্জারাস আছে, পায়ের তলায় ঢুকে পড়ে অনেক সময়। হ্যাঁ, এটা ঠিক। চলো এবার এবার ফানুসের কথা তো হবেই, কারণ তোমার খুব প্রিয়, আমার খুব প্রিয়, কিন্তু এই মুহূর্তে মানুষের ধর্ম অর্থাৎ গান, চলো গানে যাই। এখন আবারও শোনাই শ্যামা সঙ্গীত, পানেলাল ভট্টাচার্যের গাওয়া। এই আরেকজন মানুষ যার কথা না হলে যত বেশি করে এই নামটা নেব তত মনে হবে মায়ের কাছাকাছি পৌঁছানো যায়। ওনার গান ছাড়া যেন কালী পুজো অসম্পূর্ণ, আর এই গানটা ছাড়া তো একদমই অসম্পূর্ণ, মানে যে কোনো প্যান্ডেলে দেখবে এই গানটা কালী পুজোতে বাজবে, বাজবেই। জেনেছি তারা তুমি জানো ভোজের বাজে, জেনেছি জেনেছি তারা তুমি জানো ভোজের বাজে, যে তোমায় যেভাবে ডাকে তাতে তুমি তুমি শৈবে আরতি
জেনেছি তারা, জেনেছি জেনেছি তারা, জেনেছি জেনেছি তারা। আফরিন, তোমার গান শুনতে শুনতে আমার যেটা মনে হচ্ছিল, তুমি ছোট একটা মেয়ে, তোমার বয়সী মেয়েরা একটুখানি উচ্ছল হয়, একটু চঞ্চল হয়। তুমি এত চোখ বন্ধ করে নিবিষ্ট মনে ভক্তির গান গাইছো এবং পাশে বসে শুনতে শুনতে না আমার একটা অদ্ভুত রকমের ফিল হচ্ছে। তোমার এই ধরনের গানের প্রতি বা গানের সঙ্গে বড় হওয়াটা কীরকম সেটা একটু ছোট করে যদি বলো। গানের সঙ্গে বড় হওয়া বলতে, ছোটবেলা থেকে আমি খুব গান করতাম, নাচতাম। আচ্ছা, তো সেটা বাবা মা লক্ষ্য করেছে, তো আমি কিছুদিন নাচও শিখেছিলাম। বেশ, কোথায় থাকো? আমি থাকি মগরাহাট। আচ্ছা, তারপরে নাচটা বাদ দিয়ে আসলে যত বড় হই পড়াশোনার চাপ পড়ে আরো অন্যান্য তো থাকে। এখন কি করছো তুমি? এখনো পড়ছি, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি, ফিফথ সেমিস্টার রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে। বাহ, সেটাও মিউজিকেই অনার্স। বাহ, খুব ভালো। তো এই যে নানা ধারার গান, বাংলা গান নিয়েই চর্চা করো মূলত, হিন্দি গানও করো? না, হিন্দি গানও গাই। আচ্ছা, মানে সব ধরনের গান, সব রকম গান, মানে গানের মধ্যেই আছো তো এইভাবে কার কার কাছে শিক্ষা ইত্যাদি একটু যদি বলো। আমি শিখেছি মূলত গুরুজি শ্রী ভোলানাথ মুখার্জির কাছে। আচ্ছা, যদিও উনি ইহলোকে আর নেই, তবে আমি মনে করি আমার পাশে রয়েছেন সব সময়ের জন্য। ওই হাতগুলো থাকে। হ্যাঁ, ফলে সেই আলোচনায় না গিয়ে বরং আমরা গানে চলে যাই। একদমই তাই। এবার কি শোনাবে বলো? এবারে শোনাই ফোকাঙ্গিক ভক্তিগীতি, একদম আলাদা স্বাদের, আমার গুরুজি শ্রী ভোলানাথ মুখার্জির কম্পোজিশনে ফোকাঙ্গিক ভক্তিগীতি শোনাই। জয় রাম কৃষ্ণ ঠাকুর জয় জয় বলো ভাই, জয় রাম কৃষ্ণ তোমার জয় গুণ গঙ্গাই, জয় রাম কৃষ্ণ ঠাকুর জয় জয় বলো ভাই, জয় রাম কৃষ্ণ তোমার জয় গুণ গঙ্গাই। ঠাকুর বিনা কেউ নাই আমার, ঠাকুর বিনা কেউ নাই আমার, ওরে ভোলা মন ভেবে দে
ভরে যাচ্ছে। আপনারাও নিশ্চয়ই আমার সঙ্গে একমত। সঙ্গে থাকুন, একটা ছোট্ট বিরতির ওপারে আরো অনেক গান নিয়ে আসছে আফিম, আর আমি থাকবোই সঙ্গে। সঙ্গে থাকুন আপনারাও। বিরতির ওপার থেকে এবারে ফিরে এলাম সঙ্গে নিয়ে আফরিনকে। আফরিনকে পেয়ে না অনেক গল্প করতে ইচ্ছে করছে। দুর্গাপুজো কিভাবে কাটালে? দুর্গাপুজো তেমন ভাবে কিছু করা হয়নি এবারে, কারণ দেখো এই যে প্যান্ডেমিক সিচুয়েশন, তাতে তো আমার মনে হয় না বাইরে বেরোনটা খুব একটা সেফ হবে। ঠিকই, তো এবারে বাইরে বেরোয়নি। আগের বছরগুলো যেমন ভাবে অন্যবারে কি করি, অন্যবারে বাইরে বেরিয়ে যায় অষ্টমীর দিন বেশি করে। আচ্ছা, বন্ধু বান্ধব যাই না? বন্ধু বান্ধব নিয়ে না, পরিবারের সাথেই যাই। আচ্ছা, তো কলকাতা বিশেষ করে আসি, কারণ অধিকটা তো দেখা হয়। আর কলকাতার দিকে যেমন তোমার শ্রীভূমি, এগুলো বেশ বড় বড় প্যান্ডেল গুলো হয়, তো ওগুলো দেখতে আসি। মজা লাগে, দারুণ মজা লাগে। আর মনে হয় কি, কত মানুষের ভিড়, এগুলো দেখতে এসেছি, আমরাও দেখতে এসেছি তাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে। যদিও এখন ভিড়টা আমরা এড়াতে চাইছি সত্যি সত্যি, কিন্তু যাই হোক, উৎসব আছে, উৎসবের মেজাজ আছে, সবটা নিয়ে আমরা আছি। আর আছে গান। হ্যাঁ, এবার কি গান শোনাবে? এবারে একদমই অন্যরকমের স্বাদের গাই। হ্যাঁ, শ্যামাসঙ্গীত তো গাইলামই, এবার একটু ভজন গাই। পায়ো জি মানে রাম রতন ধন পায়ো, পায়ো জি মানে রাম রতন ধন পায়ো, পায়ো জি মানে রাম রতন ধন পায়ো, পায়ো জি মানে
ছোটবেলার আমাদের বাড়িতে একটা রেকর্ড ছিল, ডাবল রেকর্ড লতাজির গাওয়া, তো সেই তার মধ্যে এই গানটা শুনতাম এবং শুনে শুনেই কোথায় মুখস্থ হয়ে গেছে। আমি দেখলাম সেই ছোটবেলায় শোনা গানগুলো এখনো তোমার সঙ্গে সঙ্গে আমি মনে মনে গাইছি এবং পুরো মনে আছে গানের কথাগুলো। এত সুন্দর গান, এগুলো ভোলার কথা নয়, একেবারেই তাই। সত্যি কাকুজা বাজাচ্ছে, বাজালো সত্যি অভিজিৎটা, ও কি ভালো, দারুণ। মাঝখানে বেঁকে বসে নেই, সোজাই বসে আছে। আমরা সবাই না ভীষণ গানের মেজাজে আছি, আর আফরিন এত সুন্দর গাইছে যে বেশি করে ধন্যবাদ। হ্যাঁ, খুব ভালো লাগছে শুনতে, মানে খুব প্রিয় প্রিয় বেশ কিছু গান, যে গানগুলো মানুষের খুব শোনা গান। আসলে এই গানগুলো না নিঃশ্বাসে প্রশ্বাসে মিশে থাকা গান, তাই তো? ঠিকই, তোমার নিঃশ্বাসে প্রশ্বাসে তো মিশে আছেই, বোঝা যাচ্ছে। এবার এই গানটা তুমি কার কাছে শিখেছো? আমি তো পণ্ডিত ডিবি পালুস্কারের গাওয়া প্রথম, আমি গুরুজির কাছেই শিখেছি। আচ্ছা আচ্ছা, তাই মাঝখানে একটু অন্যরকম কিছু করলেও শিল্পীর সঙ্গে সঙ্গে গানগুলো একটু একটু পাল্টে যায়, কিন্তু ভালো লাগাটা এক জায়গাতেই। এরপরে কি শোনাবে? আবার একটা ভজন শোনাই।
রে সা রে মা রে সা নি রে সা হে রঘুনন্দনা কোটি প্রণাম হে রঘুনন্দনা কোটি প্রণাম হে রঘুনন্দনা কোটি প্রণাম রঘুপতি রাঘব রাজা রাম পতি বড্ড ভালো আফরিন, বড্ড ভালো, ধন্যবাদ। কিন্তু এই ভালোর পর না কথা না জুগিয়ে বরং আমরা একটা ছোট্ট বিরতিতে যাই। বিরতির ওপারে এই রেশ নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে, সঙ্গে থাকুন। আমরা তো কালী পুজোর আড্ডায় রয়েছি, ওদিকে সর্বত্রই প্রায় পুজোয় বসে পড়েছেন পুরোহিত মশাই এবং অনেক ভক্ত সমাগম সেখানে, যারা সারা দিন নিরম্ব উপবাস করেছেন তাদের প্রায় তারা এখন একেবারে তৈরি হয়ে রয়েছেন যে কতক্ষণে পুষ্পাঞ্জলি হবে, তারপরেই ভোগ বিতরণ হবে এবং পেট পুজো হবে। কিন্তু তার আগে যে প্রস্তুতিটা রয়েছে সব কিছুর মধ্যেই আসলে সেই ভক্তি, সেই নিবেদন, সেই অর্ঘ্য সাজানো। আজ আমরা অর্ঘ্য সাজিয়েছি গানে গানে। এই মুহূর্তে আবারও আফরিনের কাছে যাই, এবার কি রামপ্রসাদই শোনাবে বলছিলেন? হ্যাঁ একদমই, কারণ দেখো কালী পুজো মানে একটা রামপ্রসাদই তো থাকবেই হবে, তাই না? শোনাই। নিশ্চয়ই। মন মানব জমি
যেন কি ভালো লাগছে, তুমি একটা ছোট্ট মেয়ে এত তদগত হয়ে সব গানগুলো গাইছো না, যে আমি তোমার দিকে হাঁ করে তাকিয়ে আছি, কি বলবো বুঝতে পারছি না, মানে এতটাই ভালো লাগা। এই গানগুলো সঙ্গে কতক্ষণ থাকো তুমি? অনেক অনেকটা সময় প্র্যাকটিস বা গানের মধ্যে দিয়ে থাকা? প্রতিদিনই রেওয়াজ করি। সেটা করতেই হবে। হ্যাঁ, এরকম নয় যে আমি খুব প্র্যাকটিস করি, হ্যাঁ তা একদমই নয়, যতটুকুনি করি ঠিকঠাক করি। এখান থেকে গিয়ে কি গানই করবে নাকি? এখানে মোটামুটি তো আমরা শেষ দিকে চলে এসেছি, আর নাকি ফানু সরাবে? না না, এখান থেকে বাড়ি যেতেই অনেকটা টাইম লেগে যাবে। আমরা খুব সুন্দর সময় কাটালাম এখানে তোমার সঙ্গে, তোমার কেমন লাগলো? খুব ভালো লাগলো আমার তোমার সাথে সময় কাটিয়ে। আর কাকুরা তো বাজাচ্ছেন, অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে যে যিনি তিনজন সহশিল্পী ছিলেন। অভিজিৎদা খুব ভালো লাগলো, ধন্যবাদ। বঙ্কিম খুব ভালো লাগলো, আর শুভঙ্কর। আমরা একেবারে শেষ জায়গায় চলে এসেছি আড্ডার। আপনারা সকলে খুব সাবধানে কাটাবেন পুজো, আড্ডা কিন্তু আমাদের চলতে থাকবে, আপনাদের আমরা হাত ছেড়ে দিচ্ছি না। আপনারা আমাদের সঙ্গে আড্ডায় যোগ দেবেন সব সময়, আমরা রয়েছি সারা রাত মোটামুটি আপনাদের সঙ্গে, পুজো নিয়ে থাকবো, পুজোর আড্ডা চলতে থাকবে। যেতে যেতে কোন গান হবে আপনি? শ্যামাসঙ্গীত দিয়ে শেষ করি কালী পুজোর আড্ডা। বেশ, দেখো ঘোর অন্ধকারে নাচিছে আলো করে, দেখো ঘোর অন্ধকারে নাচিছে আলো করে, ঘোর অন্ধকারে নাচিছে আলো করে, শ্রীনয়নী শ্যামব মাতারিণী তারা দুলিছে মেদিনী ত্রাসে বিকট অট্টহাসে, দুলিছে মেদিনী ত্রাসে বিকট অট্টহাসে, চিন্ময়ী লীলাময়ী সৃষ্টি ছাড়া, দেখো ঘোর অন্ধকারে নাচিছে আলো করে, ঘোর অন্ধকারে নাচিছে আলো করে। দিকে দিকে
জয় তু রব উঠিছে দশ দিকে সবে মিলে জয় গান করে দিকে দিকে ওই বাজিছে শঙ্খ স্বর্গ মর্ত স্তব করে জয় তু রব উঠিছে দশ দিকে সবে আলো করে ঘোর অন্ধকারে নাচিছে।